এবু বু কয়টা দিন ধরে বিশাল পিঠে খাতিস করতেছে তাও চুলোর ধারে যে মুখ পুড়ায় আর হাত কিটা আসসালামু আলাইকুম কি কস দাঁড়া আমি রান্না করে যাব আর আসবো হয়ে যাবে না এরা মজার পিঠে এরজনে নিয়ে নিছি কটা নারকেল কুড়াই দেরি নেই বু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম কয়টা চালির গুঁড়ো তোমাকে আটা ময়দা যা থাকে তাই দিতে পারবা নি খানিকটা নুন আর একটা কলা ফেলাই দিয়ে ভালো মতন করে চটকাই একদম মাখায় নিস খানিকটা খোলে করে এবার পানি মেরে নিচ্ছি একবারে গিরাস ঢেরে ঢেরে দিতে যাই না অল্প অল্প করে নিবা আর দেখবা যখন রকম আঠালো হয়ে একদম আটার রুটি বলার মতন হয়ে আসবে তখন অল্প একটু নিয়ে গুল্লা গুল্লা করে মিষ্টির মতন এক কানা মেসে গুল্লা বানায় নিচ্ছি শীত আসতেছে আর পিটিয়া খাবো না এ কি হয় কদিনই এই পিঠে জলদি জলদি শিখে রাখো দেখো দিনই সব করে আমার গুল্লা বানানো শেষ কড়াইতে অল্প একটু তেল মেরে দিয়ে এখন দিয়ে দিছি সেই গোল গোল করা পিঠেগুলো ভালো মতন করে একদম লাড্ডুর মতন করে ভাইজি নেম নামাই নিতে হবে নি দেখো তিনি এই এই রাম পর্যায়ে কিন্তু খাওয়া যাবে নি কিন্তু না এটার আরও একটু স্পেশাল করার জন্য এক চামচ ঘি গলায় নিয়ে তার মধ্যে দুই চামচ আটা দিয়ে ভালো করে ভাইজি নিয়ে আগের তে জাল করে রাখা উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিছি তিন টেবিল চামচ চিনি মেরি তোমরা এখানে যা জিপলে অনুযায়ী সে সেরকম মিষ্টি খাও চিনি দিয়ে দিবা এলাচ ফাটায় দিছি তিনটে আর দুই টুকরো দালছেনি। দিয়ে ভালো মতন করে নেড়ে চড়ে একটু ঘন হয়ে আসলেই হয় ওম ফেলাই দিছি যে পিঠেগুলো ভেজে রাখিলাম এরপরে এ মিনিট পাঁচেক জাল দিতে হবে না বেশি হলুদ দেওয়ার দরকার নেই এমনিই পিঠেটা নরম আরও গইলে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট লো আসে জাল করে নিলাম দেখো তিনি আমার পিঠেগুলো খাওয়ার জন্য একদম রেডি কী ডাক হয়ে এসে যে পিঠে বানাতে দুনিয়ার সময় লাগে একদম এই রেসিপি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তোমরা করে নিতে পারবা নি একদিকে দুধ জাল দিতে দিয়ে দিবা আর একদিকে পিঠে বানায় নিবা ব্যাস হয়ে গেল। দেখো তিনি এ তো পিঠের খাবো কি পিঠের ঝোলে তো দেখতে আর খেতে বেশি মজা একদম ঘন গাঢ় ক্রিমি মালাইয়ের মতন হয়ে গেছে নরম তুল তুলতুলো হয়ে গেছে গালের মধ্যে দিলে একদম মিলাই যাচ্ছে এবু নে এবার জানটা ভরে পিঠে কটা তুই খা সত্যি করছিস খাতে খাতির তো সবই খাইয়ে ফেলাই দিলাম তোরা আর খালি কই ওরা তুই খালেই আমার জানের শান্তি আর যদি ভালো লাগে তাহলে এইরাম করে বাড়াই বানাই বানাই বাড়ি খাবি ঠিক আছে আর আমার প্রিয় দর্শকদের তোরা একটু কয়ে দে লাইক কমেন্ট শেয়ার করতে আজকে সরে যাচ্ছে ধন্যবাদ